আমি একটি অফিস ভিজিট করছিলাম। সেখানে আমি দেখলাম আমি যার সঙ্গে কথা বলছি তার থেকে একটু দূরে একটা টেবিলে একজন কম্পিউটার ব্যবহার করছে, কিন্তু এখানে একটা বালিশের মতো যেন কি লাগানো, এবং সে যখন হাতটা ওখানে রাখছে তখন দেখা গেল একটা তাকে সাপোর্ট দিচ্ছে। তখন অত বুঝিনি, এখন যখন এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন লোকের সঙ্গে যখন আলাপ করলাম, যারা বেশিক্ষণ কিবোর্ড ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, তাদের সঙ্গে আলাপ করায় বলল তারা যে একটি ব্রেসের মতো যদি আমরা ব্যবহার করি, একটা সাপোর্ট যদি আমরা ব্যবহার করি, এবং খানিকক্ষণ কাজ করার পর যদি আমরা একটা টেনিস বলকে স্কুইজ করি, অথবা আমি উঠে একটু ঘুরে আসি এবং হাতের এলবো এবং ফোরআর্ম অ্যান্ড রিস্টের যদি আমি এক্সারসাইজগুলো করি, স্ট্রেসিং স্ট্রেন্থেনিং করি, আমি খুব ভালো থাকি। দর্শক, সেই 2003 আর আজ হচ্ছে 2024 সাল, প্রায় 21 বছর। কোথায় চলে গেছে আমাদের এই প্রযুক্তি? বাট আমার ফিজিওথেরাপি কিন্তু আছে। কিভাবে আছে? কিবোর্ড বেশিক্ষণ ব্যবহার করছেন, এক্সারসাইজ করলেন, টেনিস বল দিয়ে এক্সারসাইজ করলেন, বেশিক্ষণ ব্যবহার করছেন, কষ্ট হচ্ছে, স্ট্রেসিং স্ট্রেন্থেনিং করলেন, এখানেও ফিজিওথেরাপি আছে। সুতরাং ফিজিওথেরাপি ইজ এ ট্রিটমেন্ট যাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সর্বখানে সর্বত্র আপনার সাথেই আছে। যে চিকিৎসা আপনাকে অনেক কমফোর্ট দেয়, যে চিকিৎসা আপনার কষ্ট দূর করে, যে চিকিৎসার মাধ্যমে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। এবারে যাচ্ছি আমরা যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে। অদ্ভুত, কি সুন্দর, কি প্রযুক্তির কথা বলবো আমরা। প্রযুক্তি তো, প্রযুক্তি বলতে গেলেই বলা হয় যে আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তিকে আমরা যেভাবে ব্যবহার করি তাতে স্ক্রিনের সামনে আমাদের অনেক বেশি সময় থাকতে হয়। আর স্ক্রিনের সামনে থাকতে গেলেই তো আপনাকে আপনার ডান হাত মাউসই নিতে হবে, আর মাউস আপনি যদি সঠিক নির্ধারণ করতে না পারেন আপনার কষ্ট হতে পারে। মাউস নির্ধারণ করার আগে আপনার পোশাক কেমন আছে, আপনার আই লেভেল কেমন আছে, স্ক্রিন কোথায় আছে, এগুলো দেখা দরকার। দর্শক, কিবোর্ড একটি ইম্পর্টেন্ট আইটেম যখন আমরা এই স্ক্রিনের সামনে থাকি। তাহলে আমরা প্রথমেই বলবো আপনার উপযুক্ত ভঙ্গিমা, আপনি কী ধরনের মাউস ব্যবহার করছেন, আপনার কিবোর্ড কেমন, এবং আপনার এলবো অর্থাৎ কনুইয়ের অবস্থান কোথায়, এর উপর নির্ভর করবে আপনার এই যে অনেকক্ষণ সামনে কাজ করেন, এই কাজ করার সময় আপনার কেন ব্যথা হয় বা হবে না। চলুন না আমরা এর ভিতরে আর একটু ঢুকি, ঢুকে আমরা একটু দেখি অন্য অন্য কী কী পয়েন্ট আছে। যেমন যে আমি কোন ভঙ্গিমায় বসে আছি, ভঙ্গি বা বসার পোশ্চার খুব ইম্পর্টেন্ট। যদি পোশাক ঠিক না থাকে, হাতে শুধু ব্যথা নয়, কাঁধেও ব্যথা হবে, মাথা ব্যথা হতে পারে, চোখ ব্যথা হতে পারে। এই ভঙ্গিমাতে আমরা প্রথমেই দেখব যে আপনার স্ক্রিন এবং আই লেভেল কী অবস্থায় আছে। এখানে ছোট্ট একটা উদাহরণ টানি। ডক্টর নাসিরুল কাজ করে এখন কানাডায়, উনি ছিলেন সিআরপির একজন বিশিষ্ট শিক্ষক। একদিন ওনার রুমে গিয়ে দেখলাম যে ওনার ল্যাপটপের স্ক্রিনটা উঁচু, নিচে কার্ড দিয়ে উঁচু করেছে। আমি জিজ্ঞেস করলাম, নাসির কী অবস্থা? বলল, স্যার আই লেভেল, নেকের অবস্থান এবং কোমর ঠিক রাখার জন্য আমি এটা করেছি। তো সুতরাং একজন ফিজিওথেরাপিস্ট, সে কাজ করেন এখন কানাডায় সুনামের সাথে, তো উনি এরকম অবস্থান করছেন এবং এটা সাইন্টিফিক। মাউস বিভিন্ন আকৃতির আছে, আপনি কোন আকৃতির মাউস ব্যবহার করবেন, চ্যাপটা করতে পারেন, উঁচু করতে পারেন, গোল মাউস ব্যবহার করতে পারেন, এটা নির্ভর করবে আপনার কমফোর্টের উপরে, আপনি কোনটা ব্যবহার করলে কমফোর্ট ফিল করেন। তো সুতরাং অবশ্যই সঠিক মাউস আপনি নির্ধারণ করবেন। এবার আমরা বলবো কিবোর্ডের কথা। আমাদের বিশেষ পরিচিত কয়েকজন কম্পিউটার ব্যবহারকারী যারা সারা দিন কম্পিউটারে কাজ করেন, তাদের সঙ্গে কথা বললাম। তারা বললেন যে কিবোর্ড ব্যবহার করার জন্যে অবশ্যই
আপনাকে আপনার মতো কোন স্পেসে বসে আছেন, স্পেস কেমন, আপনি কতক্ষণ কাজ করছেন, আপনার হাত লম্বা বা খাটো কেমন, এগুলো দেখতে হবে। অ্যান্ড ফাইনালি দুই প্রকার কিবোর্ড আমরা সাধারণত পেয়ে থাকি, একটা হলো লম্বা কিবোর্ড, একটা হলো খাটো কিবোর্ড। যারা শর্ট খাটো কিবোর্ড ব্যবহার করছেন তারা বলছেন যে খাটো কিবোর্ড ব্যবহার করে অনেক কষ্ট হয়, অস্বস্তি বোধ করি, হাতে এবং ঘাড়ে অনেক সময় ব্যথা হয়। যারা লম্বা কিবোর্ড ব্যবহার করেছেন তারা বলছেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্টই হচ্ছে না, খুব সুন্দর করে ইজি, এবং এই স্পেস যেটা থাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে আমরা হাত ব্যবহার করতে পারি এবং এতে আমাদের কোনো হাতে বা ঘাড়ে বা কোথাও কোনো কষ্ট হয় না। দর্শক, কুনিয়ের ব্যবহার, এই কুনিয়ের ব্যবহারের কথা বলতে গেলে একটু পিছনের দিকে যাই। এটা হচ্ছে 2003 সাল, আমি তখন ওয়াশিংটন ডিসিতে একটি অফিসে আমি একটি অফিস ভিজিট করছিলাম। সেখানে আমি দেখলাম আমি যার সঙ্গে কথা বলছি তার থেকে একটু দূরে একটা টেবিলে একজন কম্পিউটার ব্যবহার করছে, কিন্তু এখানে একটা বালিশের মতো যেন কি লাগানো, এবং সে যখন হাতটা ওখানে রাখছে তখন দেখা গেল একটা তাকে সাপোর্ট দিচ্ছে। তখন অত বুঝি নেই, এখন যখন এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন লোকের সঙ্গে যখন আলাপ করলাম যারা বেশিক্ষণ কিবোর্ড ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, তাদের সঙ্গে আলাপ করায় বলল তারা যে একটি ব্রেসের মতো যদি আমরা ব্যবহার করি, একটা সাপোর্ট যদি আমরা ব্যবহার করি, এবং খানিকক্ষণ কাজ করার পর যদি আমরা একটা টেনিস বলকে স্কুইজ করি অথবা আমি উঠে একটু ঘুরে আসি এবং হাতের এলবো এবং ফোরআর্ম অ্যান্ড রিস্টের যদি আমি এক্সারসাইজগুলো করি, স্ট্রেসিং স্ট্রেন্থেনিং করি, আমি খুব ভালো থাকি। দর্শক, সেই 2003 আর আজ হচ্ছে 2024 সাল, প্রায় 21 বছর। কোথায় চলে গেছে আমাদের এই প্রযুক্তি? বাট আমার ফিজিওথেরাপি কিন্তু আছেই। কিভাবে আছে? কিবোর্ড বেশিক্ষণ ব্যবহার করছে, এক্সারসাইজ করলেন, টেনিস বল দিয়ে এক্সারসাইজ করলেন, বেশিক্ষণ ব্যবহার করছেন, কষ্ট হচ্ছে, স্ট্রেসিং স্ট্রেন্থেনিং করলেন, এখানেও ফিজিওথেরাপি আছে। সুতরাং ফিজিওথেরাপি ইজ এ ট্রিটমেন্ট যাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সর্বখানে সর্বত্র আপনার সাথেই আছে। যে চিকিৎসা আপনাকে অনেক কমফোর্ট দেয়, যে চিকিৎসা আপনার কষ্ট দূর করে, যে চিকিৎসার মাধ্যমে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন।